হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ লক্ষ্মী পুজো। আশা করি সবার দুর্গা পুজো খুব 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 ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। তো আজকে লক্ষ্মী পুজো, আর আমি লক্ষ্মী পুজো মানে যেটা সবার ফার্স্টে বুঝি আলপনা। আমার আলপনা দিতে খুবই ভালো লাগে। তো আজকেও লক্ষ্মী পুজোর দিনে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আলপনা দেওয়ার জন্য। এখন আমি এখানে তুলি সিলেক্ট করছি কোন তুলি নিয়ে যাব। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে সোনান্দিদের ঘরে। তো আমি দেখাবো আমার আজকের দিনটা কেমন গেল, সাথে থাকো। তো আমি এই এতগুলো তুলির মধ্যে এই তিনটা তুলি বেছে নিয়েছি। এখন আমি এই তিনটা তুলি নিয়ে যাচ্ছি উপরে। উপরে সবাই ওয়েট করছে আমার জন্য, আমি কখন আসবো। আর আলপনা গেলেই সব গোছানো মোটামুটি রেডি, আলপনাটা দিলেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো এখন আমি যাই উপরে, তারপর খড়িমাটি নিয়ে তোমাদের সাথে একবারে আসছি আলপনা নিয়ে। একটু ভাবছিলাম কী রকম আলপনা দেওয়া যায়, কারণ লাস্ট দিয়েছিলাম আমি 2 বছর আগে। লাস্ট ইয়ার আমি ছিলাম না শিলিগুড়িতে, তাই জন্য দেওয়া হয়নি আলপনা। তো 2 বছর আগে আলপনা দিয়েছিলাম, অনেকদিন আর মানে ভুলে গেছি কীভাবে দেয়। তো একটু ভাবতে ভাবতে আমি কিছু একটা স্টার্ট করে দিলাম, জাস্ট র্যান্ডম একটা স্টার্ট করছি, দেখি দেখা যাক কী হয় এরপরে। একটু একটু করে করতে করতে কিছু একটা এসে দাঁড়িয়েছে। এদিকে পূজার টাইমও হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আন্টি উপাস আছে, তো বেশি সময় নেওয়া যাবে না। এখন এখানে আমি লক্ষ্মীর পা আঁকানোর চেষ্টায়, তো দেখতে থাকো। আসলে দুর্গাপূজার পর 10 মিনিট 15 দিন থেকেই আমি খুবই অসুস্থ ছিলাম, এ কদিন বিছানায় ছিলাম প্রায়। তো আজকে ভাবতে পারিনি উঠে এসে আমি এইটুকু আলপনা দিতে পারবো। খুবই ভালো লাগছে আজকে আলপনাটা দিতে পেরে। এ কদিন এত মানে কী বলবো, এতই শরীরটা খারাপ ছিল, তো অনেকটাই ভেবেছিলাম একটু আলপনা দিয়ে দিব জাস্ট কাজ চালানোর মতো। কিন্তু বসে এত ভালো লাগছে আলপনা করতে যে আমি বসে বসে করেই যাচ্ছি, করতে করতে অনেকটাই করে ফেলেছি। এতটা আলপনা তো আমার হয়ে গেছে, আমি ভেবেছিলাম এখানেই এন্ড করে দেবো, কিন্তু মন ভরলো না, ভাবলাম আর একটু করি। তো এরপর যদিও এই মার্বেলের উপর মানাচ্ছে না একদমই, তো কিছু করার নেই, এর উপরে করতে হবে। যদি ডার্ক কালার থাকে একটু ফ্লোরটা বেশি ভালো লাগে। তো কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি, এখন একটু চা দিয়েছে, চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে আবার আমি শুরু করে দিয়েছি কাজ করা। এটা একটা নতুন আলপনা হচ্ছে, দেখতে থাকো এটা কেমন হয়। তো আমার আলপনা দেওয়া শেষ এইবারের মতো, এই বছরের মতো। আমি আস্তে আস্তে এরপর আরও দেখিয়ে দিব যে আরও কোথায় কোথায় আলপনা দিয়েছি। আর এরপর কিন্তু আমাদের অনেকগুলো ইনভিটেশন আছে, 3-4টি ইনভিটেশন আছে, তো সবগুলোতে হয়তো যেতে পারবো না। কোনোটাতে হয়তো মা যাবে, কোনোটাতে আমি যাব। তো এরপর দেখাই কোথায় যাব, কী করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। এটা একদম নিচে দিয়েছি, যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছি। তারপরে এই পাটা মা করেছে, এই দুটো পা, তারপরেগুলো এই সিঁড়িটা পুরো বুনু করেছে, কভার কোনো রকম করে রেখেছে জাস্ট একটা, কারণ আমার আর এনার্জি ছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর এখান থেকে আমি স্টার্ট করেছি দেওয়া, একদম ওপরের সিঁড়ি অবধি প্রত্যেকটা অল্টারনেট সিঁড়িতে দিয়েছি একটা করে স্টেপ। অ্যান্ড এখানে একটা স্টিকার লাগানো হয়েছে লক্ষ্মী ঠাকুরের, এটা মনে হয় আগেই লাগানো ছিল সম্ভবত। অ্যান্ড এইটা মেইন এন্ট্রান্স, এখানে সুন্দর করে আলপনাটা দিয়েছি, মেইন আলপনাটা। তারপর আর এনার্জি ছিল না, তাই জন্য আর আমি কিছু এখানে করিনি। দেন একবারে এক ঠাকুর ঘরের এন্ট্রান্সে আবার এখানে একটা ধানের ছড়া লক্ষ্মীর পা দেওয়া হয়েছে। আর এখানে পুজো হয়েছে এই রুমটার ভেতরে, এটা ঠাকুর ঘর, এখানে দেখতে পাচ্ছে লক্ষ্মী ঠাকুর। অ্যান্ড এখানে কিন্তু পুজো করেছি, কোনো পুরোহিত ডেকে না, বাড়িতেই নিজেরা। তো এটা হচ্ছে আজকের গেল আলপনা। অ্যান্ড এই জায়গাটা ঘরের, এইটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা, খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে, বিভিন্ন জায়গার জিনিস কালেক্ট করে এখানে রাখা। অ্যান্ড তার পাশে আমার আলপনা। তো এইবার আমি টায়ার্ড, এতই টায়ার্ড যে আমার পারিশ্রমিক এই ঠাকুরের প্রসাদ। এখানে খুব সুন্দর করে এই বাড়িটাতে অনেক রকমের নাড়ু, মুড়ির মোয়া, আরও খই টই কী কী আছে, এটা ফল দিয়ে সাজানো পুরো একদম দেশটা।
অ্যান্ড এটা আমার প্রসাদ, আমি বেশি কিছু নিইনি, জাস্ট ওই লুচি সুজি অ্যান্ড মিষ্টি নিয়েছি, ফল টল অত আমি খাই না। অ্যান্ড আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ইনভিটেশনে, মারা অলরেডি একটা ইনভিটেশনে গেছে, তো মারা মাদের সাথে মিট করে রাস্তায় আমরা তারপর আরেকটা বাড়িতে যাবো। আর এখানে আমার দিদুন রেডি হচ্ছে, তো দিদুনকে দেখিয়ে দিই, তারপরে আমি দিদুনকে নিয়ে বেরোবো মাদের সাথে মিট করে, দেন চলে যাবো। রেডি চল। আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তো এখন প্রায় 10টা বেজে গেছে, বৃষ্টিটা একটু কমেছে, দেখতে পাচ্ছ আকাশ একদম পরিষ্কার। তো এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি, আর এইখানে যে এটা বুনু আসছে সামনে, আর ওই যে দূরে ইয়েলো শাড়ি পরে মা ওয়েট করছে। হাই, এখানে সবাই মিলে এখন ফটো তুলছি, যেভাবে দাঁড়িয়ে নিজেকে যেভাবে পোজ দিয়ে একটু নিজেকে সুন্দর দেখানো যায় সেভাবে। সবাই একটু দেখা হয়েছে।